الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم جهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون بسم الله الرحمن الرحيم وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير بسم الله الرحمن الرحيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين وقال النبي صلى الله عليه وسلم لا يكونن في هذه أمة
ليكونن في هذه أمتي خسف وقذف ومسح وذلك إذا شربوا الخمر واتخذوا القينات وضرابوا بالمعظيم মোরা নকলি মুসলমান মোদের নাই কেন ইমান মোরা ভোলা মুসলমান মোদের নাই কেন ইমান মোরা নাদান মুসলমান মোদের নাই কাণ্ড গান যুগের হাওয়াই বিলিয়ে দিলাম যুগের হাওয়াই বিলিয়ে দিলাম মদের পরিণাম মোরা নাদান মুসলমান মদের নাই কেন ইমান মোরা ভোলা মুসলমান মদের নাই কেন ইমান মাস গেল তোর বছর গেল কি আছে বাকি সবাই মিলে পাল্লা তোরা নামাজে রোজা ধরেছি মাস গেল তোর বছর গেল কি আছে বাকি সবাই মিলে পাল্লা তোরা নামাজে রোজা ধরেছি আধুনিকতাই ভুলে গেলাম আধুনিকতাই ভুলে গেলাম মদের পরিণাম মোরা নাদান মুসলমান মদের নাই কেন ইমান মোরা ভোলা মুসলমান মদের নাই কাণ্ড গান মোরা এমন ভাবে পাটি করি ভাই ভাই লড়ি মরি মোরা এমন ভাবে পাটি করি ভাই ভাই লড়ি মরি মোদের ভোটে জোরে বাবু মোদের ভোটের জোরে বাবু বিধানসভা পান মোরা নাদান মুসলমান মোদের নাই কেন ইমান মোরা ভোলা মুসলমান মোদের নাই কাণ্ড গান যুগের হাওয়াই বিলিয়ে দিলাম যুগের হাওয়াই বিলিয়ে দিলাম মোদের পরিণাম মোরা নাদান মুসলমান মোদের নাই কাণ্ড গান মোরা ভোলা মুসলমান মোদের নাই কেন ইমান পার্লামেন্টের মেম্বারেরা আইন তৈরি করে তারা পার্লামেন্টের মেম্বারেরা আইন তৈরি করে তারা তাদের হাতে জবাই হলো পবিত্র আল কোরআন মোরা নাদান মুসলমান মোদের নাই কাণ্ড গান মোরা বেঈমান মুসলমান মোদের নাই কেন ইমান পাটির যখন মিছিল হয় আল্লাহ বলে রই না ভাই পাটির যখন মিছিল হয় আল্লাহ বলে রই না ভাই চাকরি পাবার লোভে পড়ে চাকরি পাবার লোভে পড়ে বলি বন্দে মাতারাম মোরা মুশরিক মুসলমান মোদের নাই কাণ্ড গান মোরা নাদান মুসলমান মোদের নাই কেন ইমান যুগের হাওয়াই বিলিয়ে দিলাম যুগের হাওয়াই উড়িয়ে দিলাম মোদের পরিণাম মোরা নাদান মুসলমান মোদের নাই কেন ইমান মোরা বেঈমান মুসলমান মোদের নাই কাণ্ড গান মোরা অবুজ মুসলমান মোদের নাই কেন ইমান উপস্থিত
সম্মানীয় সুযোগ্য আজকের অত্র সভার সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম এবং দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা সম্মানিত বসে থাকা দিনী মুমিন ভাই সকল এবং পর্দার আড়ালে প্রজেক্টের মাধ্যমে দেখনিমণি মা ও বোনেরা এবং কিছু অপাঠার্থ যুবক ভাইয়েরা যারা রাস্তাঘাটে ঘুরছেন, মহান মনিবের দরবারে আমরা প্রশংসা জ্ঞাপন করব যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক এক মাহফিলে কোরআন এবং হাদিসের আলোচনা শোনা এবং আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে বসিয়েছেন এই মহান মনিবের দরবারে আমরা প্রশংসা জ্ঞাপন করব। সকলে বলি আলহামদুলিল্লাহ। কি ভাই, এতটি লোক আছেন আর আলহামদুলিল্লাহ পড়তে পারলেন না? আশ্চর্য লাগে। যে কটা লোক আছেন স্লোগান মারলে তো প্যান্ডেল ছিঁড়ে দেবেন, কিন্তু আল্লাহর এই প্রশংসা আপনি করতে এত মুষ্ট মিষ্ট জবান আল্লাহ দিয়েছেন আর আপনি মুখ বুঝে বসে আছেন। আবার এসে আল্লাহ সুবহান ওয়া তাআলার প্রশংসা করি, সবাই জোরে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সারা বিশ্বে যত নবী এসেছিলেন সমস্ত নবীর ওপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকটি সূরা থেকে কয়েকটি আয়াতের অংশ তেলাওয়াত বিশেষ পাঠ করেছি এবং একখানি হাদিসে নববী তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার আজকের ট্রফিক আলোচ্য বিষয় পরিবর্তন। বর্তমান বিশ্বে যত ধর্ম আছে টোটাল 750 থেকে 800 কোটি পৃথিবীর মানুষ বসবাস করে, তার মধ্যে তার থেকে বেছে নিতে গেলে একমাত্র একটি দিন বা ধর্ম রয়েছে যেই ধর্ম আজকে লাঞ্ছিত, পদতলিত, অপমানিত, অপদস্ত ইত্যাদি। কারণ এর মূল একটা কারণ আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে পরিবর্তন না হওয়ার কারণে। বক্তব্য আপনাকে ধৈর্য থাকাই লাগবে, শুরুতে আপনি ভাবিয়ে না যে একদম ঢেল ছুঁড়ে মেরে দিল, না, আপনি ধীরস্থিরভাবে বসুন। বিষয়টা খুব অত্যন্ত জরুরি এবং কঠিন একটি বিষয়। কেন? আমরা সেই মুহূর্তে পড়ে রয়েছি যে এই মুহূর্তটা একটা বিপজ্জনক অবস্থা, যে মুসলিমরা আজকে নির্যাতিত হচ্ছে, তার মূল কারণ আমরা আল্লাহ থেকে দূরে সরে গেছি। তবে বিষয়টা হেডলাইনটা থাকবে পরিবর্তন, অর্থাৎ আমরা এমন একটা জায়গায় চলে গেছি দুনিয়াতে সমস্ত কিছু দুনিয়ার ব্যাপারে, গাড়ি বলেন, বাড়ি বলেন, জায়গা বলেন, শহর, মার্কেট, গ্রাম, সমস্ত কিছুকে আমরা উন্নত করে দিয়েছি, কিন্তু আমাদের বডিকে, আমাদের এই দেহকে আল্লাহর দিকে ফিরাই দিতে পারি নাই, বরং আমরা নাস্তিকতার জীবনে বসবাস করছি। এটাই তো প্রমাণ করে, যদি তা না হতো তাহলে আজকে এত সুন্দর একটা মাহফিল, এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে, আর এই আয়োজনের মাঝে দেখবো অনেক যুবকেরা রাস্তায় ঘুরছে মেয়ে আছে বলে লুচ্চামি পরিচয় দিয়ে আজকে তারা রাস্তাঘাটে ঘুরছে, যা বলার কথা নয়। মুসলিম জাতি মার খাবে না তো আর কে খাবে? এই যুবকদের যা অবদান ছিল এই অবদান থেকে তারা অনেক দূরে সরে গেছে। তাদের দায়িত্ব কর্তব্য কী ছিল এ থেকে তারা অনেক দূরে সরে গেছে, তাই আজকে বর্তমানে আমাদের উপরে নির্যাতন। এখন এক অপরকে আঙুল তুলছি, ভাই এ আমরা মার কেন খাচ্ছি? তো বলছে মার খাওয়ার কি জানিস না, এই যে রাজনীতি, এটা একটা বানাওয়াট মিথ্যা কথা। রাজনীতির কারণে মুসলমান মার খায় নাই, বরং আমরা নিজেরা রাজনীতিকে দুই মানে দুই রকম মুখী করে দিয়েছি বলে আমাদের এই কাণ্ড। আপনি কাকে দোষ দিচ্ছেন? আপনি বিজেপিকে দোষ দিবেন,
তৃণমূলকে দোষ দিবেন, আরএসএসকে দোষ দিবেন, আরএসপিকে দোষ দিবেন, যত দল আছে নির্দল পার্টিকে আপনি দোষ দিবেন, এখন তো দোষই দিবেন, কারণ আপনি তৃণমূলের লোক। তো যে তৃণমূলের পার্টি করে সে বলে যে না এটা বিজেপির চাল, এটা বিজেপিরা করেছে। তবে একটা কথা বলে রাখি, আমরা কারা এজন্য কারা দায়ী এ রোগটা কিন্তু আমাদেরকে আগে বের করার লাগবেই। এ রোগ যদি আপনি বের না করেন তাহলে সমস্যা হবেই হবে, আপনি আরো বিপদে পড়বেন। এখন রোগ বের করার জন্য, আমাদের অপরাধ বের করার জন্য, কি সে অপরাধ, কিভাবে আমাদের অপরাধ এলোটা বের করার জন্য এখন আমরা সবাই মিলে বসেছি, দিয়ে এক অপরকে বলছি এই আরে এটা কে কাজ করতে পারে বলতো, মুসলিমদের উপরে এত নির্যাতন কে কাজটা করতে পারে, যে তৃণমূল পার্টি সে আঙুল তুলে বলছে এটা বিজেপি করেছে। বিজেপিকে যখন বলা হচ্ছে আচ্ছা তুমি তো দলে আছো তো তুমি বলো, সে বলছে না এটা আরএসপি করেছে, আরএসপি বলছে না এটা আরএসপি কাজ করতে পারে না এটা কংগ্রেস করেছে, এক অপরকে কাদা ছুড়াছুড়ি। আসলে মিশন মেন বিষয় হচ্ছে কোনো ব্যক্তি যদি মুলাই খায় বা ডিম খায় তো ঘেঁকু উঠবে, ঘেঁকু যদি উঠে বা ডিম ডিম মতনই ঘেঁকু উঠবে আর মুলাই মুলাই ঘেঁকু উঠবে ওইটাই বলবে, ওর তাটাই বলছে। তো আপনার গ্রামে একজন আলেম সে বলছে না তোরা ভুল বললি, তাহলে কী হবে, কারা দোষী কে দোষী? এবার দেখ, এবার ওই আলেমটা উঠে বলছে এটা বিজেপির চাল নয়, এটা আরএসপির চাল নয়, এটা আপনার কিনা তৃণমূলের চাল নয়, এটা কংগ্রেসের চাল নয়, এটা নির্দলের কোনো চাল নয়, এই চালটা স্বয়ং আমরা নিজে আমাদের নিজের কারণে আমাদের হাল দশা হয়েছি, নিজে আমরা নিজে আমরা আসমান থেকে বিপদ নিয়ে এসেছি, আল্লাহ আমাদের বিপদ দিয়েছেন, এটা অন্য কোনো লোকের কারণে নয় বরং আমাদের কারণে বিপদটা এসেছে। এবার তিনি আলেমটা আপনার কিনা আয়াত তাদের সামনে পেশ করা হল, এবার তিনি শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম, জহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকহুম বাযাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, তোমাদের জলে এবং স্থলে সর্ব জায়গায় তোমরা যে বিপদ আপদগুলো দেখতে পাচ্ছ, তোমাদের উপরে যত আজাব নেমে পড়েছে, যত আজাব তোমরা ভোগ করছ, এগুলো তোমাদের হাতের কামাই, এগুলো তোমাদের হাতের ফসল, এটা তোমাদের কর্মের দরুন এই কাজটা তোমাদের কাম হয়েছে। কোনো পাটি নয় বরং মুসলমান, তোমার ব্যবহারে তোমার হাতের বেইমানিতার কারণে তোমার কৃতকর্ম কারণে এই আজাবটা আল্লাহ দিয়েছেন। আমার আল্লাহ বলছেন তোমাদের অনেক পাপের দরুন তোমাদের এই পাপের শাস্তি তোমাদের আস্বাদন করা হচ্ছে, যাতে করে তোমরা ফিরে আসো রে বান্দা, এই জন্য আমি আল্লাহ তোমার উপরে আজাব পাঠিয়েছি। পৃথিবীর কোন বজরঙ্গি নয়, আপনার কিনা বাতিল পন্থী ফিরকাকে নয়, বরং তোমরা এর জন্য দায়ী আছো, অতএব তোমরা এখন কি হয় শুধরে যাও। আল্লাহ যে আজাবটা দেন দ্বিতীয় অংশে আল্লাহ বলছেন আজাবটা দিই যাতে বান্দা আমার কাছে ফিরে আসতে পারে, তার যেন বুঝতে পারে নিজের ভুলটা, এই ভুলটার কারণে আল্লাহ তাআলা এই আজাবটা আমাদের চাপিয়ে দেন এবং তিনি আমাদের মাফ করে দেন, এটা পরে আয়াতে আসে। তাহলে আমরা বুঝতে পারলাম যে যতগুলো আজাব নাজিল হচ্ছে, যত দুনিয়ায় বিপদ আসছে, এটা একটি কারণ, সেটা হচ্ছে আমাদের কৃতকর্মের কারণে। আমাদের কৃতকর্মের কারণে এই পৃথিবীতে এই আজাবগুলো আসছে, কিন্তু আমরা এমনি আমাদের ভ্রুক্ষেপ নয়, খালি আঙুল তুলছি সারা শেষ করে দিলে, মানে এমন করে আঙুল তুলছে ওয়ার জিন্দেগানি, ওয়ার শরীরে দেখে না যে আমি কতটুকু ভুল করে রেখেছি, এটা সে কেয়ার করলো না, এটা সে নিজেকে বিবেচনা করলো না। তা আল্লাহ বলছেন আজাব চাপিয়ে দেব, আজাব চাপিয়ে দেব। কেমন আজাব আপনাকে উদাহরণ দিই, কেন আজাবটা দিচ্ছেন আল্লাহ, আল্লাহ কেন দিচ্ছেন,
আল্লাহ বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়ায়াফু আন কাসীর। এগুলো তোমাদের কর্মের কারণে এই আযাবগুলো নেমে আসে, এই মুসিবতগুলো, এই মুসিবতগুলো তোমাদের কামাইয়ের কারণে, তোমাদের খারাপির কারণেই তোমরা আযাবগুলো দেখতে পাচ্ছ। তো কেন কেন আল্লাহ তাআলা এই আযাবের বিনিময়ে, এই ছোট ছোট আযাবের বিনিময়ে আল্লাহ তোমাদের গুনাহকে মাফ করে দেন? দুটা উদাহরণ দিব। নাম্বার এক, একটা লোক বিল্ডিং তৈরি করছে, জানেন বিল্ডিং, ভালো করে শুনবেন, বিল্ডিং তৈরি করছে। তো বিল্ডিং তৈরি করতে গিয়ে এবার চারতলা দশতলা তো হয়, মিস্ত্রিরা কাজ করে, বাইরে তো খুব করে, তো লেবার ওপরে আছে, ইঞ্জিনিয়ার ওপরে, ইঞ্জিনিয়ার বসে আছে, বুঝতে পারলেন তো? আর নিচে মিস্ত্রিরা কাজ করছে, অনেকে ঢালাই, মানে মশলা মাখাচ্ছে ওই মেশিনে, মাখাতে মাখাতে ওই পাঁচতলা থেকে মিস্ত্রি ডাকছে, ওই ইঞ্জিনিয়ার নিচ থেকে মিস্ত্রিকে ডাকছে, বলছেন এ ভাই এই ওপরে তাকা তো এইদিকে। তো ওপরেও তাকাই না, ওপরে তাকাচ্ছে না ও। তখন একটা কি করেছে, পকেট থেকে ৫০০ টাকার নোট বের করে ওর যে নিচে বসে আছে ও পাঁচতলা থেকে আস ওর সমান সমান ফেলছে, একদম একদম মুঠোই করে ফেলে দিল। ফেলে দেওয়ার পর যে মিস্ত্রি যাকে ডাকছে ও খালি এর তাকাচ্ছে, ৫০০ টাকা পড়লো, কোথা থেকে পড়লো রে বাবা? ওপরে কিন্তু আর টাকাই না, ওই এরকম এরকম করছে যে কার ৫০০ টাকা। দেখবেন মানুষ যখন ৫০০ টাকাটা পড়ে পায় কেমন করে, চারদিকে লোক খুঁজাখুঁজি করে, খুঁজাখুঁজি করার পা টাকা ইং ইং করে সরা সরাতে ভাকান করে দেবে দিল, দেবে দেওয়ার পরে দেখে তোলার সময় কেউ জানে না, দেখে তোলার সময় জানে কেউ না দেখে, তো ওরকম করতে 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 পাঁচটা সঙ্গে ভাঙা করে পকেটে ভরলো। তো ওপরে বালা ইঞ্জিনিয়ার ফেলেছে, মিস্ত্রি পকেটে ভরেছে, আর টাকাই না, স্তব্ধ থেকে গেল, হাঁক মারছে শুনে না, আবার বলছে তাহলে আবার ৫০০ টাকা লোট ফেলা যাক, ৫০০ টাকা লোট আবার ফেলছে, আবার যদি ফেলছে তো ফের ওই দিকে তাকাচ্ছে, ওপর দিকে কিন্তু তাকাচ্ছে না, তা আবার ওই ৫০০ টাকাটা কেউ যে নাই, কার ৫০০ টাকা রে, ৫০০ টাকা আবার সে পকেটে ভরে নিলে। এভাবে করে একবার দুবার, একবার দুবার হয়ে গেছে, ইঞ্জিনিয়ার বলছে কি ব্যাপার, ও তো ৫০০ টাকা লিছার ভর, চোখের দিকে তাকাই না, আবার সে শুনতে পাচ্ছে না, তো কি করা যায়? তো এবার ইঞ্জিনিয়ার আপনার কি না পাথরের টুকরা নিয়েছে, আর পাথরের টুকরা যখন নিয়েছে, নিয়ে ওর পর এবার রিং করা শুরু করেছে, তুই যেখানে আছিস থাকতে আমি তোর মাথায় ফেলবো, পাথরটা ধরেছে আর ওর সামনাসামনি রিং করে যেমন ছেড়েছে তেমন একবারে উপরে তাকাতে লেগেছে, এতক্ষণ হাত মারলেও তাকালো না, যেমনি পাথর আর মাথায় পাতাম করে পড়েছে উস ওপর দিকে, কেবে যেমনই বলেছে ওপর দিকে তাকাচ্ছে, তখনই যে বলছে এখন কেন তাকাচ্ছি বা এখন কে তাকালি, হাত মেরে খাইতে গেল তুই হাত করে তাকাচ্ছি, তো এভাবে তখন তোর হুশ হলো না, ৫০০ টাকা পকেটে ভরেলি, পাতাম করে মাথায় লেগেছে আর তুই ওপর দিকে তাকাতে লেগেছিস, তখন তোর হুশ ঠিক আছে? তো আমার আল্লাহ দেখেন, আল্লাহ এত সিস্টেম দিয়ে ডাকে, আল্লাহ তাআলা দিনে পাঁচ ওয়াক্ত ৫ বার ডাকে, হাইয়া আলা সালাত, হাইয়া আলাল ফালাহ। এই আজানটা কার? তুই আজানটা দিচ্ছেন মুয়াজ্জিন, তোমার জন আল্লাহর কণ্ঠ ধরলেন, আল্লাহ হয় এখানে ডাকছেন, মাধ্যম দিয়েছেন আপনার কি না মুয়াজ্জিন, কি বলা হচ্ছে, হাইয়া আলা সালাহ, তোমরা নামাজের জন্য এসো, আমি আল্লাহ তোমাদের ডাক দিলাম নামাজের জন্য, হাইয়া আলাল ফালাহ, তোমরা কামিয়াবি নেবে তো এসো, তোমরা নিষ্কৃতি পাবে তো এসো, শান্তি যদি পেতে চাও তাহলে তোমরা আমার মসজিদে এসে ঢুকে যাও। আমার দিনে ৫ বার মুয়াজ্জিনের মাধ্যমে আমাদেরকে ডেকেছে, আজান শোনার পর যখন আজান মুয়াজ্জিন আজান দেয় এরপরেও আমরা কাজে ব্যস্ত থেকে যায়, যুবকের আম্বরে ব্যস্ত থাকে, কেউ আবার মোবাইলে গেমস নিয়ে ব্যস্ত থাকে, চাষি আপন কাজে ব্যস্ত থেকে যায়, মা রান্নার ব্যস্ত কাজে থেকে যায়, অথচ আজান পড়েছে, এই আজানটা শুনে তার আল্লাহর ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, এই গুরুত্বটা তার নাই।
তো আমার আল্লাহ বলছেন শুনেলে রে, যেদিন তোদেরকে বিজেপি মারবে আর কিনা তো নির্দল যত দল শত্রু তোদেরকে আক্রমণ করবে, সেদিন আমি আল্লাহ দর্শকের ভূমিকা পালন করব, সেদিন আমি শুধু আসমান থেকে দেখব রে তোকে কে মারলো কে কাটলো আর কে তোকে লাঞ্ছিত করলো, আমি আল্লাহ সেদিন দর্শকের ভূমিকা করে আমি তোর দিকে তাকাব, সেদিন আমি কোনো রিয়াকশান তোদের উপরে নেব না, আর এই আজাবগুলো যখন আসবে তোদেরকে যখন মারবে আজ আর কিনা আপনার করোনা আসবে আর কিনা আপনার এনআরসি ঢুকে যাবে, যত রকম পাইতারা আপনার কিনা জালেম শাসক করবে, এটা কেন করবে, এটা তোমাদের কারণে হবে, এটা কোনো অন্যদের কারণে নয় বরং তোমাদের কৃতকর্মের কারণে, কারণ আমি আল্লাহ যখন ডাকলাম তখন তুমি মসজিদে আসতে পারলে না, আমার আল্লাহ বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, যেদিন তোর উপরে বিপদ আসবে রে সেদিন তোরা বুঝতে পারবি সেদিন আমার কিছু করার থাকবে না, সেদিন খালি আসমান থেকে দর্শক ভূমিকা পালন করব, তোদেরকে মারবে কাটবে ছিনতাই করবে লুটে নেবে সবই হবে, আমি বসে থাকবো, তখন বলবেন যে এটা আল্লাহ করতে পারবে, তো করতে পারবে না। এখন প্রশ্ন যে আল্লাহ আজাবগুলো কেন দেন, আজাবগুলো কেন দেন, দুটা অর্থ পেয়েছেন, এক আল্লাহর আপনার গুনাহকে মাফ করে দেয়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে মুমিনের যদি কোনো বিপদ আপদ আসে তো এই বিপদ আপদের বিনিময়ে এর দ্বারা এর মাধ্যমে ওই বান্দার পাপকে মোচন করে দেয়, গুনাহকে ক্ষমা গুনাহকে মিটিয়ে দেয়। কিসের কারণে? যখন বান্দা ছোটোখাটো পাপ করে আর যখন বিপদগুলো আসে ওগুলো বিপদের মাধ্যমে কেটে যায়। কিন্তু আফসোস আফসোস, আমরা আল্লাহকে দোষ ধরি, আল্লাহ কি দেখে না, আল্লাহ কি এটা করতে পারবে না, অনেক মুসলিম মার খায় এটা আল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আল্লাহর কি আল্লাহর কি হৃদয়ে কোনো ব্যথা নাই, আল্লাহর কি দয়া হয় না, আল্লাহর কি এটা নিয়ে কোনো রিম্বা ভাবনা চিন্তা নাই, না বন্ধুরে, স্বয়ং আল্লাহ আপনাকে যে বিপদটা দিচ্ছে আপনি যত 24 ঘন্টার মাধ্যমে যত অপরাধ করেন যত গুনাহ করেন আপনি রাত্রে শোয়ার সময় ভাববেন যে আপনার অপরাধ কতটুকু আপনি কত পাপ করেছেন, এটা আপনি আগে নিজেকে বিবেচনা করবেন। একজন মা ছেলেকে সুন্দর করে সাজিয়ে দেয়, সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর এবার মা রান্নায় চলে যায়, রান্নার চুলার দিকে চলে যায় কিংবা গ্যাসের দিকে চলে যায়, ভাত রান্না করবে তরকারি চাপাবে, এই কাজে 10টা থেকে রান্নার কাজে নিয়োজিত হয়ে যায়। এখন ওই বাচ্চাটাকে ঠান্ডার দিন সুন্দর করে ছেলেটাকে সাজিয়ে দিয়েছে, সাজিয়ে দেওয়ার পর যখন সুন্দর করে সাজিয়ে দিয়েছে ছেলেটা এবার দুষ্টুমি শুরু করেছে, মা সাজিয়ে দিয়েছে এরপরেও বাচ্চা দেখবে অনেক সময় খেলতে গিয়ে আবার ধুলা বালিতে লোটে পড়ে যায়, আবার কাদাতে ব্যস্ত হয়ে যায়, তার গাটাকে ঘিনিয়ে দেয়, জামা কেসে ভিজিয়ে দেয়, এরকম হয়ে যায়। তখন দেখবেন মা ওই আপনার কিনা রান্না বান্না করে ওই সন্তানকে কিন্তু হালকা করে একটা মার দেয়, হালকা করে থাপ্পড় মারে কিংবা পিঠে একটা থাপা মারে। কেন থাপা মারে? এই জন্য মারা হয় যাতে ছেলেটা মানে অ্যাকচুয়ালি মা কিন্তু অরিজিনালি তাকে মারে না, ওকে একটা আদরের মার মারে, মারতে গিয়ে দেখবেন পুকুরে অনেক সময় নিয়ে চলে যায়, পুকুরে নিয়ে যাওয়ার পর বাচ্চার গা থেকে আবার পোশাক খুলে দেয়, আবার ঠান্ডা পানিতে ধুইয়ে দেয়, বাচ্চাটা কিন্তু কাঁদতে থাকে, মা 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 করে কাঁদে, বাচ্চাটা কাঁদতে থাকে, আর মা বলছে আর করবি আর করবি, এবার ঘুষ ঠেলা আর তুই খেলতে যাবি, তোকে তো আগেই সাজিয়ে দিলাম, আবার তুই দুষ্টুমি করেছিস খেলতে গিয়ে আপনার রুমালে ঘিনিয়ে দিয়েছিস, তাহলে এখন তো তোকে ঠান্ডার পানি স্বাদ নিতে হবে। বাচ্চাটা কান্না করে কাঁদতে থাকে, মা কিন্তু বকে, কিন্তু ওটা ওইটা বকা নয়, বরঞ্চ মা আপনার ভালোবাসার খাতিরে ওই বাচ্চাটাকে বকে এবং পোশাকটা চেঞ্জ করে দেয়, আবার নতুন পোশাকটাকে পরিয়ে দেয়, এবার কোলে করে নিয়ে ঘরের মধ্যে চলে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মুমিন অপরাধ করে দেয় বান্দা যেন কোনো গুনাহ নিয়ে আমার কাছে না আসে, এই জন্য আমি বান্দাকে কিছু দুনিয়ায় বিপদ আপদ দিয়ে দিই, আজাব দিয়ে দিই, যে আজাবটা দিলে বান্দা যেন বুঝতে পারে তার কৃতকর্মটা তার ভুলটা যেন ধরতে পারে যেটা আমার ভুল হয়েছে, এই জন্য আল্লাহ তাআলা অনেক আপদ বিপদ তার উপরে চাপিয়ে দেয়। পরিবর্তন যদি না হয় তো আল্লাহ আপনাকে উদ্ধার করবে না।
আল্লাহ আপনাকে বাঁচাবে না। আপনার ভুলটা যতক্ষণ আপনি সংশোধন না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে বাঁচাবেন না। পরে একটি আয়াত দিব ইনশাআল্লাহ। তবে আপনার ভুল আশা করি বুঝতে পারছেন যে আমরা কত ভুলের জগতে চলে গেছি, আজকে সব পরিবর্তন করেছি। এই আপনি মিডিয়া দেখতে পাচ্ছেন, কত সুন্দর ল্যাপটপ দিয়ে ঢুকে যাবেন, আমার বক্তব্য আপনি এখনই শুনতে পাবেন যদি লাইভ চলে। লাইভ যদি চলে আপনি কত উন্নত, বাড়ি আপনি উন্নত করেছেন, গাড়িকে আপনি সুন্দর কত মডেলের গাড়ি তৈরি করেছেন, কিন্তু আপনার জিন্দেগানিতে ভুল। আসলে প্রকৃত মানুষ পাওয়া খুব মুশকিল হয়ে গেছে, প্রকৃত মানুষ আজকে পাওয়া যাচ্ছে না। প্রকৃত মানুষ কই? মনে হচ্ছে আমার চোখ হাত কান নাক এগুলো আছে, তাহলে এটা যদি আপনার থাকে তাহলে খ্যাপার সঙ্গে আপনার তারতম্য কী আছে? খ্যাপা হয়ে যে আপনিও তা, আপনার কাজ আপনি ভুলে যাচ্ছেন। আল্লাহকে বিবেক চেতনা দেয়নি, কিন্তু আপনাকে আল্লাহ বিবেক চেতনা দিয়েছে। মানুষের অভাব, ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই? ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই? কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই? ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই? আকাশ চুম্বি দালান কোথা এই শহরে ভরা, মানুষ গুলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায় রে পাথর দিয়ে গড়া। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষ গুলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায় রে পাথর দিয়ে গড়া। মাটির মানুষ হইয়া যেন, মাটির মানুষ হইয়া যেন মাটির ছিটা নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই? কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই? ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই? কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই? ইট পাথরের দালান গুলি এমন করে গাথা, মানুষ গুলির মনটা যেন মিলে গেছে সেথা, হায় রে মিলে গেছে সেথা। ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা, মানুষ গুলির মনটা যেন মিলে গেছে সেথা, হায় রে মিলে গেছে সেথা। মাটির মানুষ হইয়া যেন, মাটির মানুষ হইয়া যেন মাটির ছিটা নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই? কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই? ইট পাথরের শহর জুড়ে, ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই? কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই? প্রকৃত মানুষ পাওয়া যায় না, হাত আছে পা আছে চোখ আছে কান আছে, কিন্তু আমাদের পরিবর্তনটা এমন দিকে চলে গেছে, দিন দিন ডাকাতের সংখ্যা, দিন দিন চোরের সংখ্যা, দিন দিন চিন্তাই হচ্ছে, মানুষ নিষ্কৃতি পাচ্ছে না। ডাক্তার বর্তমানে তৈরি হচ্ছে, এই ডাক্তারগুলো আপনার কিনা কষাই ডাক্তার তৈরি হচ্ছে, তারা মানুষের গরিবে রক্ত চুষে তারা ইনকাম করছে, আর তারা বাড়ি দালান কোঠা তৈরি করছে। আসলে প্রকৃত মানুষ নাই, তা আমার আল্লাহ বলছে এটা পরিবর্তন হবে তো তোমরা, কিন্তু তোমরা পরিবর্তন হয়েছো, আমরা পরিবর্তন হয়েছে দুনিয়াবি ক্ষেত্রে, এত পরিবর্তন সব কিছু করতে পারছি, কিন্তু মনুষ্যত্বের অভাব পড়েছে, মানুষের অভাব পড়েছে। হাজি ওবাইদুর রহমান রেন্টু ডাক নাম, তিনি দিয়েছেন 10,000।